নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, আর সেই মজার রেসিপিটা হলো চিকেন শামি কাবাব। আমি কত সহজে অল্প সময়ে শামি কাবাবটা রেডি করলাম, তাই আজকে আপনাদের সামনে শেয়ার করব। চলুন তাহলে শামি কাবাব রেডি করা যাক। চিকেন শামি কাবাব, চিকেন শামি কাবাব বানানোর জন্য আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণ চিকেন নিলাম। এটা একটা চিকেনের বুকের পিসটাই নিলাম। এখানে এখন আমি চনার ডাল দেব, তাও আমি 1 কাপ পরিমাণ দিচ্ছি। আগে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালটা। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিলাম, আদা বাটা দিলাম, সরি রসুন বাটা, আদা বাটা দিলাম, সামান্য তেল দেব। গরম মশলা পাউডার দেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে এগুলো সিদ্ধ করে নেব। আমি কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করব। সব কিছু আগে ভালো করে একটু নাড়িয়ে নেব। আপনারা প্রেশার কুকারে না দিলে এমনি চুলায় বসাতে পারেন ডেস্কির মধ্যে। আমি কিন্তু সময় কম লাগার জন্য প্রেশার কুকারে দেব আজকে। এখন এগুলো প্রেশার কুকারে দিয়ে দেব। আমি ডাল আর মাংস প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম সময়টা কম লাগার জন্য। আপনারা চাইলে ডেস্কিতেও করতে পারেন। এখন তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য একটা ছড়ানো পাত্রে নিয়ে নেব। আমি তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য একটা ছড়ানো পাত্রে নিয়ে নিলাম। এখন নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। মাংস আর ডাল ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে আসলো। এই যে একদম সিদ্ধ হয়ে গেল, চিকেনটাও কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেল। তো এখন আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। আমি নেড়ে চেড়ে অনেকটাই ঠান্ডা করে নিলাম। ঠান্ডা হওয়াতেই এখানে কিন্তু পানি অনেকটাই শুকিয়ে আসলো, একদম পুরোপুরি। যখন ঠান্ডা হয়ে যাবে তখন একেবারে মাখা মাখা হয়ে যাবে, আর কোনো পানি থাকবে না। যতক্ষণ না পর্যন্ত একদম মাখা মাখা শক্ত হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়িয়ে যেতে হবে, একদম সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। আর এখানে যে চিকেন আছে, চিকেন ডাল এখনও কিন্তু আস্ত আস্ত আছে। সবগুলো ভালো করে ভেঙে দিলে পানিটা একদম তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখনও গরম তো, সেই জন্য আমি এখানে হাত দিতে পাচ্ছি না। হাত দিয়ে যদি ম্যাশ করা হয় তখন কিন্তু একেবারে শক্ত হয়ে আসবে। সবগুলো ভেঙে গুঁড়ো করে দিলে আমি কিন্তু অনেকটাই শুকিয়ে নিলাম। এখন এখানে কিছুটা মশলা দেব। আমি এখানে সামান্য হলুদ গুঁড়ো দিলাম, জিরা ধনিয়া পাউডার দিলাম, গরম মশলা পাউডার দিলাম। আমি কিন্তু এখানে গোটা গরম মশলা দিই নাই, এর আগেও গুঁড়ো পাউডার দিয়েছি। এখনও লবণ দিলাম, সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিই নাই। স্বাদটা বাড়ানোর জন্য আমি সামান্য পরিমাণ চিনি দিচ্ছি। চিনিটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। সবগুলো দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নেব। সব মশলা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে আরও ভালো করে ম্যাশ করে নেব। আমি এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটু বেশি দিলাম। এখন মরিচ কুচি নিলাম,
এখানে কাঁচা পাকা দুই ধরনের মরিচ নিলাম, সেগুলো দিয়ে দিলাম। ধনে পাতা কুচি নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। সব এখন ভালো করে মিশিয়ে নেব। আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এখন এখানে একটা ডিম ভেঙে দেব। একটা ডিম ভেঙে এখানে দিয়ে দিচ্ছি, লাগলে আরও দেব। ডিম দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব। একটা ডিমে কিন্তু হয়ে গেল, আর কিন্তু ডিম দিতে হবে না। এখন রান্নাটা বসানোর পালা। এখন একটু একটু করে নিয়ে সামি কাবাবের মতো করে নিতে হবে। হাতে আগে আমি একটু তেল মাখিয়ে নেব। আমি একটু করে তেল দিলাম হাতে। এখান থেকে একটু একটু নিয়ে কাবাবের আকৃতি করতে হবে। প্রথমে গোল করতে হবে, গোল করার পরে তারপর এভাবে চেপে চেপে একটু চ্যাপটা করে নিতে হবে। এই যে হয়ে গেল এরকম। আমি এরকম করে করে সবগুলো করে নেব। আমি এখন কাবাবগুলো গরম তেলে ছেড়ে দেব। তেল কিন্তু আমি আগে বসিয়ে গিয়েছিলাম, কারণ এগুলোর জন্য তেল আগে দিয়ে রাখতে হয় চুলার উপর। এগুলো বানিয়ে কিন্তু রাখা যায় না। তেল কিন্তু গরম হতে হবে, একদম অনেক গরম হতে হবে। আগেরটা কিন্তু এক পাশ হয়ে গেল, উল্টিয়ে দিলাম। একদম দুবুটালের মধ্যে গরম তেলে ভাজতে হবে। এই রান্নাটা মনে করেন আলু আর সরি ডাল আর চিকেন তো আগে থেকে সিদ্ধ করা ছিল, কম আগুনের মধ্যে সিদ্ধ করতে হবে না। একদম বেশি আগুন দিয়ে ভালো করে তাড়াতাড়ি ভেজে তুলে নিতে হবে। আগেরগুলো হয়ে গেল, সেগুলো নিয়ে নেব। এই আগে যে দুটো দিয়েছি সেগুলো হয়ে গেছে, এখন নিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে সবগুলো বেজে নিলাম। যেগুলো হয়ে গেল সেগুলো তুলে নিচ্ছি। আমি একে একে সবগুলো এভাবে বেজে নেব। সবগুলো আমি একে একে এভাবে বেজে নিচ্ছি, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। বন্ধুরা, আমার চিকেন সামি কাবাব কিন্তু একদম রেডি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।